নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনা করতে গিয়ে হাসির পাত্রে পরিণত হলেন বাইডেন নিজেই এক বক্তব্যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলে উল্লেখ করেন তিনি পোর্তোলা ভ্যালিতে ব্যক্তিগত তহবিল সংগ্রহের সময় বিরোধী রিপাবলিকান দলের সাথে উত্তর কোরিয়ার যোগ সাজসের কথা বলতে গিয়েই এ ভুল করেন তিনি তবে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের নাম ভুলে যাওয়া বা ভুল করার ঘটনা এই প্রথম নয় মার্কিন এই প্রেসিডেন্টের গত বছর দক্ষিণ কোরিয়া সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ইউনসু ইয়োলকে দেশটির সাবেক প্রেসিডেন্ট মুন জে ইন বলে সম্বোধন করে বসেন তিনি এছাড়াও গত ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকট্রো নামের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সোয়া মিটারানদের নাম গুলিয়ে ফেলেন বাইডেন অথচ প্রায় তিরিশ বছর আগেই মারা গেছেন ফ্রান্সের এই সাবেক প্রেসিডেন্ট মিটারান তো ফ্রিজ কিনে অনেকে মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা এগুলো ছাড়াও গত বছর মেক্সিকো মিশর জার্মানি ও ইউক্রেন সহ অনেক দেশেরই সাবেক এবং বর্তমান নেতাদের নামে টালগোল পাকিয়েছেন বাইডেন গত জুলাই ন্যাটোর সামিটে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলদামির জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে গুলিয়ে ফেলেন তিনি জেলেনস্কিকে সম্বোধন করেন ভ্লাদিমির বলে একইভাবে ফেব্রুয়ারিতে এক প্রেস কনফারেন্সে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়াল লোপেজের নাম গুলিয়ে ফেলেন বাইডেন বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আল সিসি লোপেসকে অভিহিত করেন তিনি একই মাসে জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের কথা বলতে গিয়ে সাবেক আরেক চ্যান্সেলর হেলমুট কোলের কথা বলে ফেলেন তিনি অথচ হেলমুট কোল মারা গিয়েছেন আরো পাঁচ বছর আগেই ক্ষমতায় আসার পর থেকেই এ ধরনের ভুল করেই আসছেন বাইডেন তাই অনেকে তার মানসিক তীক্ষ্ণতা নিয়েও প্রশ্ন তুলছে হোয়াইট হাউসের মতে জানুয়ারি থেকে এ পর্যন্ত বাইডেনের বক্তব্য মোট একশো বার সংশোধন করতে হয়েছে তাদের তবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের এমন ভুলভাল মন্তব্য করাকে বয়সের দোষ বলেও সমালোচনা করছেন অনেকে বিনিয়ামিন